ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়কের দুপাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্রাক স্ট্যান্ড। জেলার ব্যস্ততম এই সড়কে কয়েক সারিতে ট্রাক পার্কিং করে রাখায় দেখা দেয় তীব্র যানজট। তবে ট্রাক সরিয়ে এলাকাটিকে ট্রাফিক পুলিশের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফতুল্লার পঞ্চবটি, দাপা, পাগলা, আলীগঞ্জ ও মুন্সিখোলা পর্যন্ত সড়কের দুপাশ জুড়ে অবৈধ এই ট্রাক স্ট্যান্ড। প্রতিদিন এসব রাস্তা দিয়ে চলার সময় ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হয় যানচালক ও যাত্রীরা। ট্রাকগুলো জামের সৃষ্টি করে এখানে, কয়লা, তারপর পাথর, এই যে নদীর কিনারে যাদের বিজনেস, এদের আওতাধীন এই ট্রাকগুলো রাস্তায় স্তূপ থাকে। ট্রাক মেরাক রাখে, কভার ভ্যান রাখে, রাস্তা ভাঙ্গা মনে করেন গাড়ি গুলি চালাইতে পারি না, যানজট অনেক লেগে থাকে রাস্তার জন্য বসে গাড়ি গুলি রাখার কারণে। ট্রাক শ্রমিক নেতারা জানান, অনুমোদিত কোনো ট্রাক টার্মিনাল না থাকায় বাধ্য হয়েই এখানে ট্রাক রাখেন তারা। এখানে ট্রাক টার্মিনালের জন্য বিভিন্ন সময় সাংগঠনিকভাবে, ফেডারেশনগতভাবে আমরা ডিমান্ড দিয়েছি। ডিমান্ডের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে পাগলা ট্রাক টার্মিনাল দেওয়া হবে যানজট নিরসনের জন্য। পোস্তকোলাতে আমরা, আমাদের ডিমান্ড আছে। ট্রাফিক পুলিশ জানিয়েছেন, জনবল সংকটের কারণে ওই রাস্তাগুলোতে যানজট নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে আমরা ব্যাকারের ব্যবহার করে সেগুলো রিমুভ করে থাকি, কিন্তু আমাদের জনবলের ঘাটতির জন্য ওই দিকে যে প্রভুরি এনফোর্সমেন্ট, ট্রাফিক এনফোর্সমেন্ট, সেটা করা সম্ভব হয় না। ফতুল্লার পঞ্চবটিতে আছে সিটি কর্পোরেশনের একমাত্র ট্রাক স্ট্যান্ড, যার বেশিরভাগই বেদখলে। এছাড়া ধারণ ক্ষমতার বেশি ট্রাক হওয়ায় নতুন ট্রাক স্ট্যান্ডের দাবি জানিয়েছেন ট্রাক মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।